শালির খাতিরে দুটো খেস। এরপরে বিছানায় শুতে গিয়ে দেখে একবার রজনীগন্ধা ফুলের বিছানা, গোলাপ ফুল দিয়ে চারিদিকে এরকম একদম টাঙানো, আর সে বালিশ, আর সে কি বলবো তোমাকে, খাতির শুয়ে দিয়ে শালি দুটো বলছে, দুলা ভাই তুমি সব আমরা যাই। ওই তোর বুবু কোথায়? বলছে বুবু বাড়িতে যাবে না, আমার সময় মতো আমি কাজ গুছিয়ে যাব। এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে গোসল করে একবার শুনি, চল একবার চল। ফের ওখানে গেলে দেখা যাবে তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? তাড়াতাড়ি বলো কে? যা বলবে বুঝে বলবে। তার দরবারে খানা কোড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল, মূল্যে কদল একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলি, গেজবুল্লা, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবর ডাঙ্গা। কোন ডাঙ্গা? মরে গেলে সব। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেম পেলেন সমান সমান, সবার নাম লাশ। মরার পরে নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে দেখে যাস, আগে চলে গেছে আচা আচা মাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ফুল মাস। বাবাজিরা, সোনারা, লালেরা, জলটা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে যাস, আল্লাহ আমার কি মেরে মুক্তম দোস্তর বুঝলো। এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি কে? তিনি কে? আল্লাহ। যদি আমাকে জিজ্ঞাসা করে বাবা আল্লাহ কিরকম, তো বলছি বাবু আল্লাহ কিরকম তো ঠিক জানি না। বলো আল্লাহ কিরকম? ডাক্তারকে জিজ্ঞাসা করো পারবো না, মাস্টারকে জিজ্ঞাসা করো পারবো না, ব্যারিস্টারকে জিজ্ঞাসা করো বলে ও কি করে বলবো আল্লাহ কিরকম? এ বললে শুধু একমাত্র আলেমরাই বলতে পারে। কে বলতে পারে? জোরে বলো, জোরে বলো, আলেমরা বলতে পারে। হাসরের ময়দানে ফয়সালা হয়ে গেলে মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাদের যাবে তারা যাবে। তো জান্নাতীদের আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি চাই বলো, তো বলবে আল্লাহ না চাইতে তো সব এসে গেল, আর কি চাইবো বলো। বলে বলো কি বাকি আছে, বলো একটা ভাবনা এখনো বাকি আছে। বলছে আল্লাহ সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তা পেয়েছি, আর কি বাকি আছে? তো আল্লাহ বলবে একটা বাকি আছে। তো তখন ছেলের বাপ বলবো তোকে ব্যারিস্টার করিল, কি বাকি আছে বল দিন। বলছে দুধ আমি জানি। তো মাস্টারকে বলছে তুমি বলো। বলছে না না ওসব আমার জানা নেই। বলছে তুই তো চার্টার অ্যাকাউন্টে মারলে, তুই বল। বলছে দূর আমার অ্যাকাউন্টে ও মাল নাই। বলছে ইকোনমিক্স কি পাপের শাস্ত্র? ইকোনমিক্স একদম তা পাপের শাস্ত্র আপনি বলেন? বলছে বাবা ও মাল আমার কাছে নাই। তো আল্লাহ বলছে একটা বাকি আছে, কি বলো? তখন বলছে মোল সাহেব যে দেখো এক জানলে মোল সাহেবরাই জানে। কারা জানে? জোরে বলো কারা জানে? জোরে বলো। ডাক্তার বলেছে রোগী বাঁচবে না, ব্যারিস্টার বলেছে এই আসামিকে বাঁচানো যাবে,
জোরে বলো যাবে না। আর দেশের লোক বলেছে ইয়ে বাঁচতে পারে না, তখনও বলছে বলছে আপনি একটু ফোক দেন না, মনে হয় বাঁচতে পারে। কার উপরে? মোলসাহেবের কাছে। কেন বল? এই প্রশ্নের উত্তর দাও, জলসা শুরু করছে আমি। কেন বল? ও জান্নাতে গিয়ে আটকে গেলে মোলসাহেব লাগবে, দুনিয়াতে আল্লাহ চেনাতে মৌলী সাহেব লাগবে, আর কারণ ফুকি যখন কাজ হবে না তখন মৌলী সাহেবের হবে কেন? উত্তরটা সহজ দিতে পারলেন না। আমি বলে দেবো, আমি বলে দেবো, কথা বলেন। কারণ এই তিনটে জায়গা হচ্ছে অসাধারণ, সাধারণ না। কি বললাম কথা বলেন, কি বললাম? এই তিনটে জায়গা অসাধারণ জায়গা, টপ জায়গা। এখানে সাধারণ জ্ঞান পৌঁছায়, আর আপনারা যা শিখেছেন সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান বলো? জেনারেল শিক্ষিত, তার মানে সাধারণ মাল, পাবলিক, তার মানে কি? সাধারণ রেডিমেড সবজির দোকান। আপনি ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যা হন, মাল সাধারণ মাল, অসাধারণ হতে পারেন নাই। সাধারণ আর অসাধারণের একটা মোটা পার্থক্য বলে দিচ্ছি, যেটা আমার আগে মনে আপনারা শোনেন নাই, শুনলেন নেতে আমার মুখেই শুনেছেন, আদাস আর কোনো মৌলবি বলে নাই। একটা হচ্ছে খানা, যেটা মানুষ খায় তাকে কি বলে? জোরে বলো, খানা। রুটি ভাত মিষ্টি মন্ডা খায়, ক্ষীর দই যা খানা, ওকে কি বলে? যেটা খায় ওটাকে কি বলে? খানা। আর যেটা পিছন দিয়ে বার করে ওটা কি বলে? বলো বলো, পায়খানা। এই খানা আর পায়খানা এই দুটোকে যে তফাত করতে পারে না ওকে অসাধারণ জ্ঞান আছে বলা যায়। জোরে বলো, এটা পার্থক্য করলে আলেমরা পারে আর কেউ পারে না। মাই চ্যালেঞ্জ বাবাজি, এত বিদ্যা শিখেছেন, এখনো খানা আর পায়খানা আলাদা করতে পারেন না। এতেই গরমে পা মাটিতে পড়ে না, এমন ফুলে উঠছে মনে হচ্ছে যেন মাল বেলুনের থেকে খালা। ও এটা বুঝতে পারে নাই যে ছুঁচের দগ লাগলি মাল ফুস। ঠান্ডা হও, ঠান্ডা হও, এবারে মিলিয়ে নাও। ও আল্লাহ কেমন ওলামারা জানে, বলে দিচ্ছে বাদে। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যে এক পলকে করতে পারে তিনি কে? এই যে আল্লাহ, এ হচ্ছে আল্লাহ, এ হচ্ছে আল্লাহ। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে পালট খাওয়াতে পারে তিনি হলেন, জোরে বলো, আল্লাহ। এটা একমাত্র ওলামাদের কাছে আছে, আর কারো কাছে নাই। আর কেয়ামতে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি বাকি আছে বলো, কারোর মুখে থাকবে না, থাকলে ওলামাদের মুখে থাকবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি আল্লাহ দিয়েছে, এখন এই অবস্থা, তো 18 থেকে 22 কেমন ছিল বলো? যে দেখেছে সেই খেপে গেছে। হ্যাঁ না বলেন না? আর আল্লাহ পাক যার নসিবে দিয়েছে সে ভোগ করেছে, আর যারই জামাই হয়েছে, তো শাশুড়িও কপালে হাত বুলিয়েছে, আমার নসিব তিন নসিব, এরকম জামাই পেয়েছে।
একদম তাকির পাতা জেপিতে লিবি সেপিতে মজা এখন এই রকম জামাই বেড়াতে গেছে শাশুড়ি কি খাতির কম করবে হ্যাঁ না বল খাতির কম করবে নাস্তা 12 রকমের মিষ্টি 17 রকমের ফল দুপুর বেলা খাস চালের পোলাও গাওয়া ঘি দিয়ে খাসির মাংস দেশি মুরগি ইলিশ মাথা সর্ষে মাথা দিয়ে ইলিশ বাগদা মোটামুটি চিংড়া কি চিংড়া বলবো গলদা চিংড়ি মালাইকা তারপরে পার্শে ভাজা মনে হচ্ছে কাল চলে যায় শ্বশুর ভাই এইরকম আইটেম জোগাড় করে খাইয়েছে সন্ধ্যাবেলায় সে খাওয়া কি সর্বনাশ আর খেতে পারে না দুটো সাজিয়েছে বলছে দুলা ভাই আমার কসম একটা করে খাও দেখো আমি তোমার ছোট সাজি আমার খাতির রাখবো একটা আমি বড় মুখ করে বলেছি বেচারা ট্যাঙ্কি ফুল লোড ওভার লোড চলছে কি করবে সাজির আমি গল্প বলি না পাঁচ দেবো খানিক বাদে দাঁড়া ওইদিকে ঠিক রাখো জায়গাটা এ বাবা দিদা শালীর খাতিরে দুটো খেস এরপরে বিছানায় শুতে গিয়ে দেখে একবার রজনীগন্ধা ফুলের বিছানা গোলাপ ফুল দিয়ে চারিদিকে এরকম একদম টাঙানো আর সে বালিশ আর সে কি বলবো তোমাকে খাতির শুয়ে দিয়ে শালী দুটো বলছে দুলা ভাই তুমি সব আমরা যাই ওই তোর বুবু কোথায় বলছে বুবু বাড়িতে নাই Ha ha ha.